हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आज के होच्छे 22nd of August। एकटू आगेई आमी एकटा भिडियो तोमादेर जोन्नो आपलोड करे दिएछि आर एखोनी आमी आबार नतून एकटा व्लग माने शुट करा स्टार्ट करलाम। तार एकटाई कारण होच्छे मैगिर जोन्नो जे बेडटा अर्डर दिएछिलाम सेटा एइमात्र पौंछे गेछे। तो ओटा तो तोमादेर सामने आनबक्सिंग करतेई होबे। तोमरा अनेक दिन धरेई जानो जे आमी बोलछि 24th-ए आसबे 24th-ए आसबे, बाट Amazon थेके आजकेई आमाके सकाले मेसेज दिएछे जे ओटा डेलिवरी होबे आजके 24th नय। तो बिफोर हैंड एसे गेल दुदिन आगे, भालोई हलो। तो सेटा आनबक्सिंग करब, ताई जन्य आमी आमार ब्लगटा आज के स्टार्ट करे दिलाम एखोनी। एखोन बाजे सकाल 11:30, 22nd of August। और आशा करी तोमरा सबाई खूब भालो आछो। मैगी एखोन घुमोच्छे, तो आमी नीचे যাব, नीचे গিয়ে পার্সেলটাকে নিয়ে আসবো, কেননা এখন আমাদের উপরে ই-কমার্স বা আউটসাইডার কারুকে উঠতে দিচ্ছে না। तो आमाके नीचे गिये निये आसते हबे। तो ताई जोन्नो आमी भाबलाम जे आनबक्सिंग तो एसेई करते हबे, ताहले ओकेओ आमी यूज करते दिते पारी। तो ताई ब्लगटाकेओ आमी एखोनी स्टार्ट करे दिलाम। এটা পরশু যাবে কিন্তু তোমাদের কাছে, কেননা কালকে পুরো ডে ওর অ্যাক্টিভিটি আবার শুট করব, তো করে পরশু দিন আপলোড করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সারা দিন কি হয় না হয়, কালকে কি হয় না হয়। তো সবকিছুই চেষ্টা করব ক্যাপচার করার, যেরকম করি। আর খুব এক্সাইটেড লাগছে বেডটা কেমন হলো দেখি, ও কতটা বেডটা কমফোর্টেবলি ইউজ করে সেটা দেখি, কেননা শেষ তক তো অভ্যেসটাই হয়নি তৈরি যে বেডে শোয়ে, মাটিতে শোয়ে, বা মাটিতে আমি ইউজুয়ালি টাওয়েল বা অন্য কিছু পেতে শোয়াই, আর নয়তো আমার বিছনায় শোয়ে। তো নতুন বেড ও কিভাবে সেটাকে ওয়েলকাম করে সেটাও একটা দেখার, নিশ্চয়ই সেটা তোমাদেরকেও দেখাবো। তো চলো তাড়াতাড়ি নিচ থেকে আগে পার্সেলটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সামনে আনবক্সিং করে দেখি কেমন এলো। আর তোমরাও দেখে কিন্তু জানাবে যে বেডটা কেমন। তো ঠিক আছে, চলো যাই নিচে নিয়ে আসি ওটা। তো এইমাত্র আমি নিচ থেকে দুটো পার্সেল নিয়ে এলাম, তোমাদের যেরকম বললাম। দেখো এই একটা বক্স এসছে, আর এই যে এই জিনিসটা এসছে। নিশ্চয়ই বুঝতেই পারছো এটার মধ্যে বেডটা আছে। আর এটার মধ্যে আমি একটা ম্যাগির জন্য পুপ স্কুপার অর্ডার দিয়েছিলাম, তো এই পুপ স্কুপারটা এইটা। তো দুটো একসঙ্গে আমার কাছে পৌঁছে গেছে। তো এবার একটা একটা করে আনবক্স করে দেখি কীরকম জিনিস। মানে দুটো জিনিসই ম্যাগির, আমার কিছু নয়। তো যাই হোক খুলে দেখি। এই দেখো এই পুপ স্কুপারটা এসছে। হোপফুলি এটা কাজ করবে। এই যে যতদূর জানি এটা এরকম ভাবে, এই যে খুলে এরকম ভাবে তুলে নেয়। এটা এরকম ভাবে খুলে পুপটাকে এরমভাবে তুলে এরমভাবে বন্ধ করে ফেলে দিতে হয়। তো খারাপ না জিনিসটা বলো? এই দেখো কালো রঙের। মানে কিছুই নেই কিন্তু অনেক কিছুই আছে। খুব সিম্পল ওয়েতে কিন্তু তৈরি করা, বাট লুক অ্যাট দ্য টেকনোলজি। মানে এমন ভালোভাবে তৈরি করেছে, একটা মাথাতেও আসে না এরকম। দেখেছো তো এইটা এলো, এটা খুব পরিষ্কার করার জন্যে খুব উপকারী। তো এই একটা এসছে, এই বক্সে ছিল। এবার এটাকে খুলি। তো বিশাল বড় ব্যাগ। আসলে বেডটা না লার্জ সাইজের অর্ডার দিয়েছি, কেননা ও তো বাড়তেই থাকবে। এবার প্রথম থেকেই যদি ছোট বেড নিই তাহলে কি রেগুলার বেসিসে বদলাতে হবে। তো লার্জটাই চলুক, তারপরে আবার ওর সাইজ অনুযায়ী তখন আবার পরের সাইজটা অর্ডার দেওয়া যাবে। এই প্যাকগুলো খুব সাবধানে আনপ্যাক করতে হয়, আনবক্স করতে হয়, কেননা যদি রিটার্ন করার ব্যাপার থাকে তাহলে প্যাকিংটা ঠিক রাখাটা দরকার। তাই জন্য খুব সাবধানে আমাকে প্যাকটা খুলতে হচ্ছে। দেখো অত বড় বেডটাকে কিভাবে প্যাক করে দিয়েছে, পুরো রোল করে। কতদূর কি ঠিক আছে কে জানে। কালারটা চেষ্টা করেছি ওর সঙ্গে ম্যাচ করে নেওয়ার। তো দিদি আর আমি দুজনে মিলে এই কালারটা চয়েস করেছি, যেহেতু ওরও কালারটা গোল্ডেন ব্রাউন। দেখা যাক কি বেরোয়। এই দেখো, জানি না কতদূর কি দেখতে পাচ্ছ। এই দেখো পিলো অবধি দেওয়া আছে। এই দেখো, দেখেছো? এই দেখো পিলো, দুটো পিলো দেওয়া আছে। এই যে দুখানা পিলো, ও মাথা দিয়ে শোবে। আর এই হচ্ছে বেড। বেডটাকে আমি মাটিতে পেতে তোমাদেরকে অবশ্যই আবার ভালো করে একবার দেখাবো। এখন মনে হয় দেখতে পাচ্ছ না। এই যে কালারটাই গোল্ডেন আর ব্রাউন দেওয়া। এই দেখো, এটা তুলে এটা আবার এর মধ্যে এই গদিটা, দুটো আলাদা। সো দারুণ জিনিসটা তোমাদেরকে ভালো করে আমি আবার মাটিতে রেখে দেখিয়ে দিচ্ছি, কেননা ডাইনিং টেবিলের ওপরে এনাফ স্পেস নেই তো দেখানো যাচ্ছে না। ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মাটিতে এটা সেট করেছি ম্যাগির বেডটা, তাহলে তোমরা ভালো করে আরও ভিউটা পাবে। দেখো দুটো কুশানো ওরা আলাদা করে দিয়েছে, আর বেডটা এরকমভাবে, এরকম দেখতে বেশ বড় সাইজ। আর এটা রিভার্সেবল, কেননা ওপরটা এই যে গোল্ডেন রয়েছে, এটার তলাটা কিন্তু আবার ব্রাউন, মানে দুভাবেই ওটা ইউজ করা যায়। আর পুরোটা ওয়াটারপ্রুফ। তো এই হচ্ছে বেডটা। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও যে বেডটা তোমাদের কেমন লাগলো, দেখতে ভালো হয়েছে কি না, এগুলো কিন্তু জানিও। আমি কমেন্টের আশায় থাকবো। আর দুটো কুশন হচ্ছে এক্সট্রা, মাথায় বালিশ দিয়ে শোয়ার মতো আর কি। সব রকম ব্যবস্থাই করে দিয়েছে। এই দেখো ম্যাগি অলরেডি বিছনায় শুয়ে পড়েছে, মানে ঢুকে গেছে। আর এটা বললাম আমি রিভার্সেবল, দেখো তখন গোল্ডেন দিকটা ছিল, এখন আমি ব্রাউন দিকটা দিয়ে দিয়েছি। তো এটা দুদিকে ইউজ করা যায়, রিভার্সেবল পুরো জিনিসটা। তো হোপফুলি ও এবার খুব এনজয় করে ঘুমোতে পারবে। কদিন একটু ওকে কষ্ট করতে হয়েছে, কিছু করার ছিল না। অ্যামাজন এত দেরি করেছে বেডটা ডেলিভার করতে। তো এখন বেলা প্রায় 12টা বাজে, আজকে 23rd of August। আর আমি ব্লগটা কিন্তু অলরেডি কালকের থেকে শুরু করে দিয়েছি, কেননা ম্যাগির বেড আর পুপ স্কুপারটা এসেছিল, তোমাদের আনবক্স করে দেখিয়েছি সব। মানে তারপরে টুকটাক একটু ম্যাগির অ্যাক্টিভিটি শ্যুট করেছি। ও এখন একটু দেখছি ডিসিপ্লিনড হয়ে গেছে, একটু মানে ভদ্র মানুষ আর কি, ভদ্র মহিলা। তো বেশি খুব একটা উটপাট করে না, শান্তশিষ্টই থাকে। তো তাই জন্যে খুব একটা বিরাট যে ওর অ্যাক্টিভিটি নজরে পড়ছে সেরকম নয়। আর খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এগুলো তো মোটামুটি তোমরা দেখেইছো, মানে দেখিয়েছি আগে। তো তাই জন্যে আমি আজকে ভাবলাম যে আমি আবার কিছু শাড়িও তোমাদেরকে দেখিয়ে দিই, কেননা আমার কমেন্ট বক্সে অলরেডি রিকোয়েস্ট এসছে যে তুমি অনেক দিন শাড়ি দেখাওনি, শাড়ি দেখাও। তো যে কারণে আজকে ভাবলাম যে ও এখন একটা দড়ি নিয়ে খেলা করছে, তো ও নিজেকে নিজে বিজি রেখেছে। আমি ভাবলাম যে এই অপরচুনিটিতে আমি কয়েকটা শাড়ি, বেশি দেখাবো না, কয়েকটাই নিয়ে বসেছি। কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো ডিজাইনার শাড়ি, মানে পার্টিওয়্যার টাইপের আর কি। তো সেই কটা বার করে রেখেছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি অনলাইনে শাড়ির বিজনেস করতাম, तो तार मध्य हठात तारपरे आर कंटिन्यू करा होयनि माने ओई काजेर चापे बोलो कि जाई होक आर कंटिन्यू करा होयनि। तो कयेकटा शाड़ी आमार एखोनो रये गेछे आमार काछे। तो যারা তোমরা কলকাতা ক্যানভাস থেকে আমার কাছে এসছো তারা তো নিশ্চয়ই দেখেছো, জানো যে যেদিনকে লাস্ট গৈরিকা আমার কাছে এসেছিল সেদিনকে ওই লটটাকে নিয়েই বসেছিল এবং শাড়িগুলো দেখেছে, ও একটা নিয়েওছে। তো ওইগুলো এখন অবধি বেঁচে আছে। আমার বাংলাদেশ থেকে একজন সে আমাকে অলরেডি রিকোয়েস্ট করেছে দুটো শাড়ি তার মানে পছন্দ হয়েছে। তো बाकी शाड़ीगुलो आछे, जोदी तोमादेर मने हय कारुर जे सामने पुजो आसछे तोमरा आरेकबार देखते चाओ, नेवार इच्छे आछे, जोदी एरकम हय ताहले अवश्यई तोमरा कमेंट बक्से आमाके रिक्वेस्ट जानियो, माने कमेंट बक्से लिखे पाठियो। आमी निश्चयई किन्तु तोमादेर एक्सक्लुसिवली ओई शाड़ीगुलो आरेकबार तोमादेर भालो करे खुले देखाबो। तबे सेटा आमी देखाबो तखोनी जोदी तोमादेर काछ थेके आमी कमेंट बक्से रिक्वेस्ट पाई, तबेई, अदारवाइज ना। और प्राइस आमी बोलबो खूब रिजनेबल प्राइस, क्योंकि आमी एकेबारे सेई प्रोफेशनल व्यवसादार ओरकम मेंटालिटी निये आमी करिनी, जेटा इजी माने सकलेर रिचेर मध्येई थाकबे एरकम प्राइसेई रेंजेई आमी रेखेछि। क्योंकि आमी अलवेज निजेके दिए चिंता करी जे हठात् आमाकेई जोदि केउ एकटा विशाल दामेर शाड़ी देखाय बा पछंद होलेओ चट करे कि सब समय आमरा पारी एबं सम्भबो हय ना जे चट करे एक बिराट दामेर शाड़ी किने फेललाम। तो रिजनेबल दाम थाकले किन्तु पछंद होले नोआई जाए एकटा दुटो। तो গৈরিকা सेदिनके एकटा नियेछे, खूब सुंदर शाड़ीटा नियेछे खूबई रिजनेबल प्राइसे। तो तोमादेर जन्य अवश्यई रिजनेबल प्राइसेई आछे। तो तोमरादेर जोदि मने हय तोमरा किनते चाओ बा देखते चाओ आमाके कमेंट बक्से लिखे जानियो, आमी निश्चयई सेई शाड़ीगुलो तोमादेरके एकबार देखाबो। आर আমার পরেও ভবিষ্যতেও আরো এটাকে কন্টিনিউ করার ইচ্ছেও আছে, কিন্তু সেটা ডিপেন্ড করছে যদি তোমরা কিনতে চাও, তোমরা দেখতে চাও, তোমাদের ইন্টারেস্ট থাকে, কিংবা তোমরা যদি এটাকে আরো শেয়ার করতে চাও যে তোমাদের রিলেটিভসদের সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে তারাও কিনতে চায়, তো তাহলে আমি নিশ্চয়ই সেটা চিন্তা ভাবনা করব যাতে আরো আমি স্টক কিছু আনতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানে নাম্বারটা শেয়ার করে তোমরা যদি কেনার ব্যবস্থা করো, কিন্তু সিরিয়াস বায়ার্স মাস্ট কন্ট্যাক্ট মি, এটা কিন্তু সব সময় থাকবে। যারা সিরিয়াস তারাই প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কেনবার জন্য, কিন্তু আদারওয়াইজ না। তো ঠিক আছে, অনেক বকবক করলাম, এবারে আমি আমারগুলো দেখাচ্ছি যেগুলো আমার কিছু মানে দেখিয়েছি কিছু পার্টিওয়্যার শাড়ি আগে বোধহয়। তো এখানে আরও কয়েকটা নিয়ে বসেছি, সেটা তোমরা দেখতে থাকো। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেটা বেশ ভারীর ওপরেই আর ভালোই গডি, পার্টি বা বিয়ে বাড়ি এগুলোতে পরে যাওয়া যায়। তো আমি আগে আঁচলটাকে দেখাচ্ছি, তারপরে ভেতরটা দেখাবো। তো আঁচলটা দেখো, এই যে ব্লু এর ওপরে গোল্ডেন কাজ করা। গোল্ডেনটা কিন্তু একদম পুরো গোল্ডেন নয়, একটু গোল্ডেন সিলভার মিক্স আছে। এই দেখো, এটা হচ্ছে পুরো আঁচলটা। এটা কিন্তু বেনারসি নয়, কিন্তু বেশ ভারী। আর এর বডিটা এই দেখো, এইটা হচ্ছে অল ওভার বডি। এই পাড় আছে তলায়, আর এই হচ্ছে বডি। এই ব্লুটাও কিন্তু এক রঙের ব্লু কিন্তু নয়, মিক্স অফ ব্লুজ আছে দেখো ভেতরে। আর এই হচ্ছে চওড়া পাড়। ব্লু এরও কিন্তু দু তিনটে শেড আছে ভেতরে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট দু তিনটে শেড আছে। নাম্বার 2 এর আঁচলটা আগে দেখাচ্ছি, এই যে এই দেখো, এটা হচ্ছে নাম্বার 2 এর আঁচল। গ্রিন এর উপরে গোল্ডেন কাজ করা, আর এর বডিটা কিন্তু এইটা দেখো, এই পাড় আছে নিচে, আর এইটা হচ্ছে পুরো বডিটা। ग्रीनर ओपरे गोल्डन पाता टाइपर करा ऑल ओवर और ये आँचलटा शुरू हो गए ये आँचलटा शुरू हो गए এইটাই কিন্তু পুরো বডিতে আছে। এটা দেখো এটা শিফন টাইপের কিন্তু হেভি ওয়ার্ক করা আছে। স্টোন ওয়ার্ক আছে হেভি। এই দেখো এটা হচ্ছে আঁচল। এই আঁচলে জাস্ট বর্ডার দেওয়া আছে। আর অল ওভার শাড়িটা এই যে তলায় এই পার্ট আর অল ওভার শাড়িটা এই পুরো শাড়িটাই কিন্তু এরকম স্টোনের কাজ করা। আমার খুব প্রিয় শাড়ি। আর এইটা আঁচলটা দেখো এই বর্ডার আছে আঁচলে পুরো আঁচলটা কিন্তু এরকম ভাবে বর্ডার দেওয়া। পুরো স্টোন ওয়ার্ক। এটা ফোর্থ শাড়ি। এটা এই দেখো আঁচলটা এই খুবই গর্জাস। এটা পুরো ভেলভেট কাজ মানে শাড়ির কাজটা কিন্তু পুরো ভেলভেট। এটা হচ্ছে আঁচল। আঁচলটা অ্যাকচুয়ালি পুরো বর্ডার। আর বডিটা এই যে বডি এই আর এই যে পার্ট অল ওভার স্টোন কাজ করা। আর এই পার্পলের উপরে যে ব্ল্যাক কাজগুলো এগুলো কিন্তু ভেলভেট। ভেলভেট দিয়ে এমব্রয়ডারি করা। যথেষ্ট ভারী শাড়িগুলো। এই যে আঁচলটা আমি আরেকবার দেখাচ্ছি। এই যে আঁচলটা এই বর্ডারটাই মেইন। এটাও শিফনের ওপরে একটু হালকা বাট পার্টি ওয়্যার। এটা এমনি পরা যায় না। এর আঁচলটা দেখো এই যে খুব গর্জাস পা করে বর্ডার করা আছে। এটাই আঁচলটা এই অল ওভার বর্ডার দিয়ে আর বডিটাও সেম একদমই সেম। এই যে এইটা অল ওভার আছে আর এইটা হচ্ছে পার্ট। এটা রানীর ওপরে গোল্ডেন। এটা একটা রেডের ওপরে দেখো রেডের ওপরে গোল্ডেন। এই যে পার্টটা খুবই সিম্পল কিন্তু শাড়িটা গডি আছে পুরো অল ওভার। কিন্তু এটা আঁচলটা দেখাচ্ছি বাট বডিও কিন্তু সেম। আমি খুলে দেখাচ্ছি। দেখো বডিটা দেখো সেম। এটা গোল্ডেন ব্লাউজ দিয়ে খুব ভালো লটকন দিয়ে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর লাস্ট একটা নিয়ে এসছি। এটা একটু সিম্পল কিন্তু ওই ছোটখাটো যদি অনু অনুষ্ঠান থাকে সেটা পরা যায়। খুব একটা বিশাল বডি না, কিন্তু ছোটখাটো অনুষ্ঠান থাকলে পরা যায়। এটা দেখো, এটাও শিফনের ওপর এরকম কাজ। এটাই কিন্তু অল ওভার, মানে নিচ থেকে আর কি শাড়িটা পরলে এরকম থাকবে। এটাই লাইন দিয়ে এরকম ভাবে আছে। এই গ্যাপে গ্যাপে জাস্ট এরকম গ্রিন, তার মধ্যে এরকম এই একটা করে গোল গোল এই করা আছে, আর এই তলার থেকে এই কাজটা উঠেছে। এটা সিম্পল হলেও কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে পরলে। এর পাড়টা এই যে, এটা পাড় এইটা, আর এই তলার থেকে জাস্ট এরকম ভাবে কাজটা উঠেছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো, পুরো নেটের কাজ, গোল্ডেন নেটের কাজ। এটা অনেকটা উঁচু অবধি উঠছে, মানে প্রায় কোমরের কাছ অবধি উঠবে। তো এটাই অল ওভার শাড়িটা। তো আজকে এই কটাই নিয়ে বসেছিলাম, আর কিছু নিয়ে বসিনি, কেননা আসলে আমি জানি না যে কতক্ষণ আমি শান্তিতে বসে তোমাদের দেখাতে পারবো। যদিও ম্যাগি এখন অনেকটাই শান্ত হয়ে গেছে, খুব একটা দুষ্টুমি কিছু করে না, তাও কখন এসে পড়ে কখন কি উৎপাত করে, তাই জন্যে আমি খুব একটা বেশি কিছু নিয়ে বসিনি, এই কটাই নিয়ে বসেছি। কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের ভালো লাগলো কিনা, কোনটা ভাল লাগলো, কোনটা তোমাদের কার কোনটা ভাল লাগলো, কোন কালারটা পছন্দ হলো, এগুলো জানিও। আর এই গেল আজকে শাড়ির ব্যাপার। তো আর এখন এক্ষুনি ভিডিওটা শেষ করছি না, দেখি ম্যাগি যদি কিছু টুকটাক দুষ্টুমি করে বা কিছু মানে নতুনত্ব কিছু করে, তাহলে সেটা তোমাদের জন্য নিশ্চয়ই শ্যুট করব, করে কনক্লুশনটা করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো মুনস ডিশেস। তো ম্যাগির খাটে ম্যাগি এখন খুব রিল্যাক্স করে বসে আছে। ওর খেলনাপাতি, দড়ি, এইসব হচ্ছে ওর খেলা। দড়ি, কোথায় ক্লোজ আপের বাক্স, গ্লাস, এইসব নিয়েও খেলে। দিয়ে ও এখন বিন্দাস খাটের ওপর বসে আছে, এরকম হাত ঝুলিয়েও বসে। এবার নাব্বার তাল। খাটটা যা সাইজ ওর, বেশ মানে ফুল অ্যাডাল্ট সাইজেও কিন্তু ও রিল্যাক্স করে বসতে পারবে। এই ঢুকে গেল আবার, এটা মানে ওর একটা সম্পত্তির মতো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ম্যাগি এখন বিছনায় চলে গেছে, এইমাত্র তোমাদের দেখালাম। তো ও এখন নিশ্চিন্তে বিছনায় আছে। তো আমি এবার এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। জানি না অনেকটা বড় হয়ে গেল, কেননা শাড়ি টাড়িগুলো দেখিয়েছি। তো তো এটা কালকে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর যারা নতুন, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশানটা আছে সেটাকেও ক্লিক করে দিও। তাহলে সমস্ত আপলোডিং ভিডিওর নোটিফিকেশান, সে ম্যাগির হোক বা আমার, তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকে এইখানেই শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও আমাকে বলো। আর ম্যাগির কীর্তিকলাপটা এখন একটু কম আছে, যে কারণে খুব একটা বিশালভাবে দেখাতে পারছি না, কি জানি ও একটু শান্ত হয়ে গেছে। মানে বিশেষ করে বেডটা আসার পর থেকে একটু বেশিই শান্ত হয়ে গেছে, মানে ওটা ওর একটা সম্পত্তির মতো। তো ওর ভেতরেই মোটামুটি বেশিরভাগ সময় ঢুকে থাকছে, ওর মধ্যেই খেলছে, তাই জন্য সেটা একই জিনিস। আর মানে কি দেখাবো বলো, তো তাই জন্যে যতটা পেরেছি, যতটা এদিক ওদিক করেছে ততটা আমি তুলেছি। তো আজকে এই অবধি থাক, আবার পরের ভিডিওতে যদিও সেরম কিছু করে টরে নিশ্চয়ই ওকে নিয়ে আবার হাজির হয়ে যাব। তো আজকে এখানেই শেষ করছি।